Assalamualaikum everyone, welcome back to my channel, vlogger Anita. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভ্লগটা সকাল থেকে শুরু করেছি, আম্মু হচ্ছে আমাকে সকালে নাস্তা দিয়ে গেছে কাবাব আর রুটি। এরপর হচ্ছে আমি রান্নাঘরে আসছি, আজকে হচ্ছে আম্মু আমাদের জন্য একটু রোস্ট করবে আর ডিম কোরমা করবে। আমি ভাবলাম যে আম্মু কীভাবে তাড়াতাড়ি করে রোস্টটা তৈরি করে সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে আম্মু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছে, মানে কষিয়ে নিচ্ছে আর কি। দেন হচ্ছে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। এরপর এর মধ্যে দিবে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, গরম মশলা, তারপর এর মধ্যে হচ্ছে চিকেন রোস্টের মশলা দিয়েছে। এখন এটাকে হচ্ছে ভালোভাবে নিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে হচ্ছে টক দই অ্যাড করবে। এরপর এর মধ্যে হচ্ছে টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিবে। এই তো তৈরি হয়ে গেছে মজাদার চিকেন রোস্ট, খুবই তাড়াতাড়ি অল্প উপকরণে। যাই হোক, এখন হচ্ছে 11টার মতো বাজে, আমি ভাবলাম যে একটু পায়েস জর্দা খাই, তো অফিস থেকে বের করে হচ্ছে পায়েস আর জর্দা খাচ্ছি। এখন হচ্ছে আমি রান্নাঘরে আসছি আর আমার আম্মু হচ্ছে পোলাও রান্না করে ফেলছে। পোলাওটার মধ্যে এত সুন্দর একটা স্মেল আসতেছিল বলার বাহিরে। তো আম্মু আমাকে বললো আর কি যে সবকিছু ঠিক আছে কিনা তুমি একটু চেক করো। তো আমি এখন চেক করবো আর কি যে সবকিছু পারফেক্টলি হয়েছে কিনা। এখন হচ্ছে দুপুরবেলা, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখানে ছিল বিফ, তারপর হচ্ছে চিকেন, ডিম আর সালাদ। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আজকের দুপুরের খাবারটা। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমি হচ্ছে দুপুরে খাওয়ার পর হচ্ছে ঘুমাইছি। আমার পোলাও খাইলে দুপুরে অনেক পরিমাণে হচ্ছে ঘুম আসে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে ঘুগনি নিছি আর এখানে হচ্ছে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিছি। আর এখন এর মধ্যে হচ্ছে বিভিন্ন মশলা অ্যাড করবো, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে টালা জিরা গুঁড়া, তারপর হচ্ছে চটপটির মশলা, শুকনো মরিচ গুঁড়া অ্যাড করছি। এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে যদি ঝালমরিচ যে মশলাটা সেটা যদি থাকতো এটা খেতে আরও বেশি মজা লাগতো। তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তিনজন মামাকে দেখতে পেয়েছেন আমাদের বাসায়, হঠাৎ করে ওনারা আসলো আর কি। তো ওনারা হচ্ছে আমাদের জন্য অনেকগুলো ফল ফ্রুট নিয়ে আসছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করছি।
ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।